এত বছর ধরে তুমি আমার স্বামীর সঙ্গে যা করে চলেছ ঠিক তাই করছে তোমার সোহিনী। আসলে তোমাদের জাতটাই খারাপ শ্রীমতী। দেবযানী আমি আর না, একদম না। আপনাদের হাত তোলার সময় শেষ হয়ে গেছে, এখন আমাদের সময়। কাল বাবার কাছে ক্ষমা চাইবার যে নাটকটা করতে গিয়েছিলেন, বাবার উত্তরটা আপনার পছন্দ হয়নি তাই না? দেখে নেব আমি। তোমরা জানো না ডক্টর শ্রীমতী সেন কি করতে পারে। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়ব না, কাউকে না। দাঁড়াও শ্রীমতী, বিষ খাওয়ানোর জন্য। আর যদি আমার আকাশের কিছু হয়ে যায় তাহলে আমার হাত আবার উঠবে, বারবার উঠবে। দাঁড়াও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। পালাচ্ছ কেন? কই পালাচ্ছি কোথায়, ঘুম পেয়েছে তাই বাড়ি যাচ্ছি। সকাল সকাল ঘুম পায় বুঝি? সারা রাত হসপিটালে জায়গা ছিলাম তাই। তুমি কাজল বাবুর ছেলে তো? হ্যাঁ। পড়াশোনা কতদূর? বিকম। এই তোমাদের এক ঢং জানো, আমার ছেলে কাতুকে জিজ্ঞেস করলে বলে মাধ্যমিক। আর আমি এটা বলতে আপত্তি কোথায় যে মাধ্যমিক ফেল? আরে না না কাকাবাবু, আমি বিকম বাস করেছি তাই। পড়াশোনা শিখেছো
ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ালে আর বাপের অন্ন ধ্বংস করলে চলবে? কাজকর্ম তো কিছু করতে হবে নাকি? কে দেবে চাকরি? হ্যাঁ আপনি দেবেন? যদি দিই সারুন তো কেন একটা বেকার ছেলে পেছনে শুধু শুধু লাগছেন বলুন তো? আমি সত্যি কথা বলছি, তুমি চাইলে আমি তোমাকে চাকরি দিতে পারি এবং সেটা আছি। সারুন তো প্রেমদাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছেন আর আপনি দেবেন আমার চাকরি? আপনার মতন লোক দেন না, চিনতে কারোর বাকি নেই। প্রেমকে বের করে দেওয়ার জন্যই তো তোমাকে চাকরিটা দেব। বিকেলবেলা আমার গদি ঘরে চলে এসো, 2500 টাকা মাইনে এবং দুপুরের ভাত বিকেলের টিফিনটা ফ্রি। সত্যি বলছেন কাকাবাবু? আপনি আপনি চাকরিটা আমায় দেবেন তো? মানে মজা করছেন না তো কাকাবাবু? দেব, নিশ্চয়ই দেব, খালি তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। মিশ্রাকে খবর দিন, এই এর মধ্যে নিশ্চয়ই ইনসুলিন আছে, প্লিজ। জয় কুইক স্যার। মা মা
পালিয়েছে পালিয়েছে মা, তোমার চর খেয়ে যা চলে যাওয়া উচিত ছিল সে গুলির আওয়াজ পেয়ে ল্যাচ গুটিয়ে পালিয়েছে। আপনি বসুন বোধ, ঠিক সময় আপনার ভেতরে না গেলে শ্রীমতী সেন তো পালিয়ে গেল। তোমার কি ধারণা শ্রীমতী লোক পাঠিয়েছে আকাশকে মারার জন্য? আপনার কি মনে হয় অন্য কে পাঠিয়েছে? রাজনাথ পালিয়ে গেছে, তা না হলে আপনি কিছুতেই ওকে ছেড়ে দেবেন না, কিছুতেই না। আমি আকাশের কাছে আছি। জয় জয়, শোনো, নার্সিং হোমের সমস্ত ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফদের আইডি কার্ড পরীক্ষা করো, আমরা আর কোনো রিস্ক নিতে পারি না। ইয়েস স্যার। দেখি চিন্তা করবেন না মিস্টার কানোরিয়া, কোর্টে কেসটা উঠতে দিন, তারপর আমি ঠিক সামলে নেব। আপনি তো জানেন যে ক্রিমিনাল লয়ার সমীর ঘোষকে জাজেরা পর্যন্ত সমীহ করে চলে। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। বুঝলেন ডাক্তারবাবু, এই কনরিয়া সাহেব একবার হাওলা কেসে জড়িয়ে গেছিলেন, জামিন পাওয়া যায়নি, তারপর গ্রেপ্তারির পরোয়ানা পর্যন্ত জারি হয়ে গেছিল। কিন্তু এই সমীর ঘোষ ওনাকে লালবাজারের লক আপ অব্দি যেতে দেয়নি। হ্যাঁ, ইজ ইট? কথাটা সত্যি ডক্টর দে, যখনই আমি বিপদে পড়ি সব থেকে আগে ঘোষ সাহেবকে ইয়াদ করি। আর ঘোষ সাহেব যখন ডক্টর দে আমাদের সঙ্গে আছেন, তাহলে আমাদের চিন্তা কিসের বলুন? কারেক্ট মিস্টার কানোরিয়া। আরে আসুন 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 ম্যাডাম, আমরা সবাই আপনার জন্য ওয়েট করছিলাম। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আরে আপনি হেজিটেট করছেন কেন? এরা সব আমার নিজের লোক। হ্যাঁ, আরে ইনি হলেন ক্রিমিনাল লয়ার মিস্টার সমীর ঘোষ, আর এনাকে তো আপনি ভালো করে চেনেন, ডক্টর দে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের হেড। মিস্টার কানোরিয়া, আমি তো আপনাকে বললাম আমি আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। আপনার লোক আকাশকে মারতে পারলো না, পুলিশের গুলিতে আপনার লোক মারা গেল। আমি জানি ম্যাডাম। আপনি কিন্তু আমার কাছ থেকে অ্যাডভান্স হিসেবে 10 লাখ টাকা নিয়ে নিয়েছেন মিস্টার কানোরিয়া। আপনি যদি বলেন তো আমি টাকা ফেরত দিয়ে দিতে পারি। বলুন আপনি কি চান, আপনি টাকা ফেরত চান নাকি নিজেকে বাঁচাতে চান, নিজের মেয়েকে বাঁচাতে চান? আপনার উপর কি করে ভরসা করবো বলুন তো। আমি আপনি আকাশকে লকআপে মারতে পারলেন না, পুলিশ হাসপাতালে মারতে পারলেন না, আপনি হোপে মারতে পারলেন না, আপনার উপর আমি কি করে ভরসা করি আপনি বলুন মিস্টার কানোরিয়া। আমার উপরে ভরসা করা ছাড়া আপনার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। আপনি যে আমাকে 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন, বিশ্বাস করুন ওই টাকাটা আপনাকে বাঁচানোর জন্যই আমি খরচা করেছি। আপনি যদি আমার উপরে ভরসা রাখেন তো দেখবেন এই কানোরিয়াই আপনাকে বাঁচাবে, আপনার মেয়ের গায়ে একটাও আঁচড় লাগতে দেবে না। কিন্তু কি করে বলছি,
ছোট্ট করে একটা সই করে দিন। কি এটা? এটা ছোট্ট একটা অ্যাগ্রিমেন্ট, যাতে লেখা আছে আপনি আপনার রাজার হাটে জমি আর এই কিছু ছোটখাটো প্রপার্টি আমার নামে লিখে দিচ্ছেন, আর দিচ্ছেন 2 কোটি নগদ টাকা, আপনার আর আপনার মেয়ের বাঁচার দাম। মাসিমা নিন, এটা খেয়ে নিন, ভালো লাগবে, ধরুন খান। আজিবা কাঁপুনিটা কমেছে কিন্তু ভয়টা এখনো যায়নি। থ্যাংকস, আমি একটু মার কাছে বসি। শিওর, ভালো লাগবে, খাও। করে না মা, খাও মা। আজ মা প্লিজ প্লিজ তুমি এটা খাও, আমি ডক্টর মিশ্রের সঙ্গে কথা বলি, মা প্লিজ। ব্লাড লাগবে, আকাশের এক্ষুনি ব্লাড লাগবে, আমি ব্লাড ব্যাংকে খবর দিয়েছি। কি দরকার, আমাদের তো একই গ্রুপ, আমি দিয়ে দিচ্ছি, টাইম তো নেই হাতে। এসো।